সুখেন চক্রবর্তী স্মৃতিসরণে বিনামূল্যে ভ্যাকসিনের ব্যবস্থা করা হলো। এই করোনা সংক্রমণকালে মানুষেরা ভ্যাকসিন পাওয়ার আশায় হন্তদন্ত হয়ে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন। কে কার আগে ভ্যাকসিন নেবে সেই তারায় ভোর থেকে কেউ লাইন দিয়ে রয়েছে, আবার কেউ মাঝরাত থেকে। ভ্যাকসিন পেতে ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষদের। সেই সমস্ত মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসীবৃন্দ। তাদের সহযোগিতায় ILS হাসপাতালের কর্তৃপক্ষদের উপস্থিতিতে 100 জন মানুষকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়। সম্পূর্ণ বিনামূল্যে কেষ্টপুর অঞ্চলের মানুষের জন্য এই পরিষেবা, জানালেন উদ্যোক্তারা। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সি, দমকল মন্ত্রী সুজিত বোস। কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম আদিবাসী বৃন্দের সহযোগিতায় আয়োজিত এই দিনের এই ভ্যাকসিন পরিষেবা পাওয়া যায় সম্পূর্ণ বিনামূল্যে। 17 নং ওয়ার্ডের কোঅর্ডিনেটর শম্পা চক্রবর্তীর তত্ত্বাবধানে এই দিনের এই সম্পূর্ণ আয়োজন করা হয়। অ্যাকচুয়ালি ক্লাব মানেই তো সামাজিক কাজ, সেই সামাজিক কাজের উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এই কাজটি শুরু হয়েছে। আমরা সমাজের পিছিয়ে পড়া মানুষ, পরিচারিকা, এদেরকে আমরা এই ভ্যাকসিন দিচ্ছি। আজকে আনুমানিক 200 জনকে আমরা এই ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করেছি এবং তারা আর্থিকভাবেও পিছিয়ে রয়েছে, যাতে তারা মানুষের ঘরে গিয়ে কাজ করতে পারে। ভ্যাকসিন দেওয়া থাকলে তারা অনেক সেফ এবং সিকিউর, সেই জন্য আমরা এই ব্যবস্থাটা করেছি। সাধুবাদ যোগ্য, কারণ তারা যে প্রচেষ্টা করেছে সেটা সত্যি অতুলনীয়। এভাবেই আমি চাই প্রত্যেকে এগিয়ে আসুক, তাহলে আমরা খুব তাড়াতাড়ি, মানে যতটা সময় আমাদের প্রয়োজন তার থেকে অনেক কম সময়ের মধ্যেই আমরা সমস্ত প্রক্রিয়াটাকে সম্পন্ন করতে পারব। ইউরো রিপোর্ট, NCO বাংলা।